हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। आपनादेर सबाइके स्वागत जानाच्छि आमार यूट्यूब चैनल देशी रान्नाय। आजके आमि आपनादेरके तैरि करे देखाबो बेलुन बुड़ आचार। एई आचारेर पुरो प्रसेसटाई किन्तु आजके आमार भिडियोते आपनारा देखते पाबेन। तार आगे आमार चैनलटा अवश्यई सबसक्राइब करे राखबेन आर पाशे थाका बेल आइकनटा क्लिक करे राखबेन नतून भिडियो पाओयार जोन्नो। प्रथमे आमि बेलुनगुलोके एभाबे केटे भालो करे धुये निबो। এরপর চুলায় হালকা একটু পানি গরম করে বেলুনগুলো চুলায় দিয়ে দিব। এটা আমি 5 মিনিট মতো রান্না করব। 5 মিনিট পরে আমি একটা জাকনির সাহায্যে বেলুনগুলো উঠিয়ে নিব। এটা কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না। এ পর্যায়ে চলে আসলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখন একটি চালনির সাহায্যে আমি কিন্তু এগুলো রোদে শুকাতে দিয়েছি। এটা এভাবে দুই দিন খুব ভালোভাবে রোদে শুকাতে হবে। প্রথম দিনে আমার বেলুনগুলো এই পর্যায়ে রয়েছে। দ্বিতীয় দিন শুকানোর পরে আমার বেলুনগুলো কিন্তু এরকম দেখাবে। এ পর্যায়ে শুকিয়ে গেলে এটা আচার বানানোর জন্য কিন্তু পারফেক্ট। এখন একটা স্টিমারের সাহায্যে আমি বেলুনগুলোকে হালকা ভাপে দিয়ে নিব। প্রায় 5 মিনিট মতো ভাপে দেওয়ার পরে আমি চুলা বন্ধ করে দিব। আচারের জন্য আমার লাগবে রসুন বাটা আধা কাপ, সরিষা বাটা আধা কাপ, হলুদ গুঁড়া হাফ চা চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী, চিনি 2 টেবিল চামচ। এবার ভাপে দেয়া সেই বেলুনগুলোকে আমি একটা বড় পাত্রে এভাবে নিয়ে নিব। এরপর সবগুলো মশলা একে একে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এতে দিয়ে নিব 1 টেবিল চামচ সিরকা আর হাফ কাপ মতো সরিষার তেল। এখন সবগুলো উপকরণ আমি এভাবে ভালো করে মাখিয়ে নিব। এটা কিন্তু আমি রান্না করব না, এভাবে হাতে মেখেই আচারটা তৈরি করব। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে আমি পুরো আচারটাকে এভাবে পুরো চালনিতে বিলিয়ে দিব। এটা এখন আমি দিয়ে দিব 5 ফোড়নের গুঁড়া। 5 ফোড়নকে আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। সর্বশেষে আমি এই মিষ্টনটাই এখানে দিব। এখন সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। প্যাস তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু বেলুনগুর আচার। এই আচারটা আপনারা এমনও খেতে পারেন বা অন্য কোনো ভর্তাতে ইউজ করেও খেতে পারেন। আপনারা অবশ্যই আচারটা বাসায় তৈরি করে খাবেন। আর কেমন হয়েছে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।